প্রত্যেক বিমান বা হেলিকপ্টারের মধ্যে একটি ব্ল্যাক বক্স থাকে। এই ব্ল্যাক বক্সের কাজ কি তাই আমি ভিডিওতে বলতে চলেছি, তাই বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আপনি কি জানেন প্রতিটি বিমানে একটি করে ব্ল্যাক বক্স থাকে, যা দুর্ঘটনার সময় কি হয়েছিল তা বলে দিতে পারে এই ব্ল্যাক বক্স। কিন্তু নামটি শুনলে ব্ল্যাক বক্স, কিন্তু এর রং কিন্তু কমলা কালারের, অর্থাৎ কমলা রঙের হয়ে থাকে, যাতে দুর্ঘটনার পর তদন্ত দল ঘটনাস্থলে পৌঁছে দূর থেকে এই বাক্সটিকে খুব সহজেই চিনতে পারেন। যখন একটি বিমান কিংবা কপ্টার কোনো দুর্ঘটনার শিকার হয়, তখন খুব কম সময়ই ঘটনা ঘটে যা নিরাপদে বেঁচে থাকতে সক্ষম হয়। এমন পরিস্থিতিতে কোনো বিমান বিধ্বস্ত হওয়ার সঠিক তথ্য কিন্তু পাওয়া যায় না, তাই ব্ল্যাক বাক্সটি সমস্ত প্লেনে রাখা। এই বাক্সটি টাইটেনিয়াম ধাতু দিয়ে তৈরি হয়, যা একটি খুব শক্তিশালী ধাতু হিসেবে বিবেচিত। এছাড়াও এটি এয়ারপ্রুফ, এছাড়াও ফায়ারপ্রুফ এবং ওয়াটারপ্রুফও। এই ব্ল্যাক বক্সটি প্রায় 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়ও কিন্তু নষ্ট হবে না, খুব শক্ত ধাতু দিয়ে তৈরি। এরপরে আসি এই ব্ল্যাক বক্সের কাজ কী। এর কাজ হচ্ছে ককপিটের ভয়েস রেকর্ড করা এবং বিমানের ককপিটে সংগঠিত পাইলট এবং তার সহযোগীদের মধ্যে কথোপকথন রেকর্ড করা হয়। এছাড়াও এই কমান্ডগুলি ছাড়াও রেকর্ড করা হয়, যার মধ্যে ককপিটের পাইলট বসার স্থান, এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ, অর্থাৎ দুর্ঘটনার আগে পাইলট কী বলেছিলেন এবং অন্য ক্রু মেম্বাররা কী বলেছিলেন, সবই তথ্য লিপিবদ্ধ থাকে। এর থেকে জানা যায় যে দুর্ঘটনার আগে পাইলট হেলিকপ্টারটিতে কী সমস্যা দেখেছিলেন বা কী দুর্ঘটনার কারণ কী। এই বাক্সের কাজই হচ্ছে এটাই। এরপরে আসি ব্ল্যাক বক্সে কত প্রকারের ডাটা রেকর্ড হয়। এটি ডিজিটাল মারফত রেকর্ড হয়। এই ডাটার আকারে বিমানের গতি এবং বিমানের উচ্চতা, ইঞ্জিনের জ্বালানি সহ 90 ধরনের তথ্য সংরক্ষণ ব্যবহৃত হয়। এটি প্রায় 24 ঘন্টা পর্যন্ত তথ্য রেকর্ড করে, অর্থাৎ ব্ল্যাক বক্স পাওয়া পর্যন্ত সমস্ত তথ্য কিন্তু রেকর্ড হয় এই ব্ল্যাক বক্সের মধ্যে। দুর্ঘটনার আগে বিমানের কোনো ত্রুটি ছিল কি না এবং কেন হেলিকপ্টারটি পৌঁছানোর আগেই দুর্ঘটনার কবলে পড়ল, সবই ব্ল্যাক বক্সের মধ্যে রেকর্ড থাকে। এই ব্ল্যাক বক্স নিয়ে একটি গল্পও আছে। 2015 সালের 24শে মার্চ একটি জার্মান যাত্রীবাহী বিমান ফ্রান্সের আল্পস পর্বতে বিধ্বস্ত হয়। এতে প্রায় 114 জনের মৃত্যু হয়। সেই সময় বিশেষজ্ঞরা আল্পসের উঁচু পাহাড় এবং খারাপ আবহাওয়াকে খুব দুর্ঘটনার কারণ বলে ধরে নিয়েছিলেন। কিন্তু পরে যখন বিমানের সঙ্গে লাগানো ব্ল্যাক বাক্সটি তদন্ত করা হয়, তখন চমকপ্রদ তথ্য উঠে আসে। এরপর জানা যায় যে এই যাত্রীবাহী বিমানের প্রধান পাইলট এবং সহযোগী পাইলট ককপিট থেকে বের করে দেন, তারপর ককপিটের ভেতর বন্ধ করে ইচ্ছাকৃতভাবে বিমানটিকে পাহাড়ে বিধ্বস্ত করে। তিনি এটি করেছিলেন কারণ তিনি হতাশায় ভুগছিলেন এবং দীর্ঘদিন ধরে ইন্টারনেটে আত্মহত্যার উপায় সম্পর্কে পড়ছিলেন, অর্থাৎ দুর্ঘটনার জন্য যে খারাপ আবহাওয়ার কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল বাস্তবে তেমন কিছু ছিল না। এই দুর্ঘটনার আসল কারণ ছিল পাইলটের হতাশা, যা 114 জনের মৃত্যু হয়েছিল। সহজ ভাষায় বোঝা গেল যে এক্ষেত্রে খারাপ আবহাওয়াকে বিধ্বস্তের কারণ হিসেবে ধরা হচ্ছে না। এটা সম্ভব যে ব্ল্যাক বক্স চেক করার পরে এর পেছনে অনেক গল্প বেরিয়ে আসে এই বিমানটির ধ্বংসের পেছনে। এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুর সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।